জয় দিয়ে স্বপ্ন আর সম্ভাবনার বিশ্বকাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ 330 রান আর সাকিব আল হাসানের মাইলফলকের স্পর্শের দিনে দক্ষিণ আফ্রিকাকে টাইগাররা হারিয়েছে 21 রানের ব্যবধানে। এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুরুতে সাবধানী ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার তামিম ইকবাল আর সৌম্য সরকার। প্রোটিয়া পেসার লুঙ্গি অ্যানগিটি আর কাগিসো রাবাডার কিছু বল সৌম্য সরকারের ব্যাটের কানা স্পর্শ করলেও বেঁচে যান তিনি। ধীরে ধীরে চড়াও হন সৌম্য সরকার। নিজের প্রথম ওভারে তামিম ইকবালকে ফিরিয়ে দিয়ে 60 রানের এই জুটি ভাঙেন আন্দিলো ফ্যালকায়ও। 16 রান করে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন তামিম। তামিম ইকবালের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি সৌম্য সরকার। পুল করতে গিয়ে টাইমিং এর গড়বড় করে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন সৌম্য। তিনি খেলেন মাত্র 30 বলে 42 রানের দারুণ এক ইনিংস। তার ইনিংসে ছিল 9টি চারের মার। এরপর সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের 142 রানের রেকর্ড জুটিতে ভর করে ম্যাচে ফেরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তাদের দৃঢ়তায় বড় স্কোরের সম্ভাবনা জাগায় টাইগাররা। 75 রান করে ইমরান তাহিরের বলে বোল্ড হন সাকিব আল হাসান। তার ইনিংসে ছিল 8টি চার আর 1টি ছক্কা সাজানো। মুশফিকুর রহিম আর মোহাম্মদ মিঠুন এরপর যোগ করেন 25 রান। 21 বলে 21 রান করে ইমরান তাহিরের দ্বিতীয় শিকার হন মোহাম্মদ মিঠুন। চড়াও হতে গিয়ে আউট হন মুশফিকুর রহিমও। অফ সাইডে উড়িয়ে মারতে গিয়ে আন্দেলো ফ্যালকাওয়ের শিকার হন মুশফিকুর রহিম। 80 বলে 78 রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি। মুশফিককে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ, কমে আসে রানের গতি। তবে শেষের দিকে দারুণ ব্যাটিং করেন মাহমুদুল্লাহ রিয়াদ আর মোসাদ্দেক হোসেন সৈকত। শেষ 6 ওভারে রান হয় 74। 49তম ওভারে আউট হওয়া মোসাদ্দেক হোসেন সৈকত 20 বলে 26 রান করেন। 3টি চার এবং 1টি ছক্কায় সাজানো 33 বলে 46 রান করে অপরাজিত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। 330 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন বাংলাদেশের দুই বোলার মুস্তাফিজুর রহমান আর মেহেদী হাসান মিরাজ। রান নেওয়াটা খুব সহজ ছিল না দুই প্রোটিয়া ওপেনারের জন্য। হাসি মামলার অনুপস্থিতিতে কুইন্টন ডিককের সাথে ইনিংস উদ্বোধন করতে মাঠে নামেন এইডেন মার্কারাম। শুরু থেকে দারুণ লেন্থে বোলিং করেন মুস্তাফিজুর রহমান। ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন এই দুই ওপেনার। তাদের উদ্বোধনী জুটি ভাঙে পাওয়ার প্লে শেষ ওভারে। মিরাজের বলে ডিককের ক্যাচ মিস করেন মুশফিক। বলটি মুশফিককে পরাস্ত করে খানিক পিছনে গেলে রান নিতে চেষ্টা করেন ডিকক। সেই সুযোগ কাজে লাগান মুশফিকুর রহিম। সরাসরি থ্রোতে স্টাম্প ভাঙলে দলীয় ঊনপঞ্চাশ রানের মাথায় 23 রান করে বিদায় নেন ডিকক। দ্বিতীয় উইকেটে অধিনায়ক ফাফ ডুপ্লেসিসকে সাথে নিয়ে হাল ধরেন এইডেন মার্কারাম। বেশ হাত খুলে খেলতে থাকেন ফাফ ডুপ্লেসিস। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজা নিজের প্রথম স্পেলে ছিলেন বেশ খরুচে। প্রথম 3 ওভারে হজম করেন 3 বাউন্ডারি। মার্কারাম আর ডুপ্লেসিসের 53 রানের জুটি ভাঙেন সাকিব আল হাসান। এরপর হাসি মামলার বদলে ডাক পাওয়া ডেভিড মিলারকে সাথে নিয়ে ফাফ ডুপ্লেসিস যোগ করেন 45 রান। সাবলীল ব্যাটিং করেছিলেন ফাফ ডুপ্লেসিস। বাংলাদেশের হুমকি হয়ে ওঠা এই ব্যাটসম্যানকে ফেরান মেহেদী হাসান মিরাজ। তার অফ ব্রেক ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বোল্ড হন তিনি, করেন 62 রান। এরপর হাল ধরেন ডেভিড মিলার আর ফন্ডার ডুসেন। মোসাদ্দেকের দারুণ এক ডেলিভারিতে ফন্ডার ডুসেন পরাস্ত হলেও তা অল্পের জন্য আঘাত হানিনি স্টাম্পে। পরের ওভারে মুস্তাফিজুর রহমানের বলে ডেভিড মিলার থার্ড ম্যানে ক্যাচ দিল, মাহমুদুল্লাহ রিয়াদের ভুলের কারণে জীবন পান। ভাগ্যের সহায় নিয়ে এগিয়ে যেতে থাকেন দুজন। ডেভিড মিলারকে নিজের পরের ওভারে ফেরান মুস্তাফিজুর রহমান। পয়েন্টে দারুণ ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ। 43 বলে 38 রান করে বিদায় নেন তিনি। জেপি ডুমিনিকে এলবিডব্লিউ করলেও তিনি বাসেন রিভিউ নিয়ে। মুস্তাফিজের উপর চড়াও হন ফন্ডার ডুসেন। এক ওভারে হাকান 1টি চার এবং ছক্কা। ভয়ঙ্কর হতে থাকা এই ক্রিকেটারকে ফেরান মোহাম্মদ সাইফুদ্দিন। 41 রান করে বোল্ড হন তিনি। ওই ওভারে উইকেট মেডেন নেন সাইফুদ্দিন। এরপর আন্দেলো ফ্যালকাওকে ফিরিয়ে দেন তিনি। ক্যাচ তালুবন্দি করেন সাকিব আল হাসান। এরপর ক্রিস মরিস মুস্তাফিজের বলে ফুল টসে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন সৌম্য সরকারের হাতে। দক্ষিণ আফ্রিকার শেষ আশা ছিলেন জেপি ডুমিনি। শেষ 4 ওভারে রান দরকার ছিল 55। সাইফুদ্দিনের ওভারে 2টি চার মারেন ডুমেনি।
পরের ওভারই মুস্তাফিজের বলে বোল্ড হন তিনি। নিভে যায় দক্ষিণ আফ্রিকার আশার প্রদীপ, জয় তখন আনুষ্ঠানিকতা মাত্র। নির্ধারিত 50 ওভারে দক্ষিণ আফ্রিকা 8 উইকেট হারিয়ে 309 রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 3 উইকেট নেন মুস্তাফিজুর রহমান। এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন 2টি এবং মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান 1টি করে উইকেট শিকার করেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাকিব আল হাসান।